সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের বিশ্বের যে যেখানে আছো, তোমরা যে অবস্থায় থাকো, তোমাদের সবারই সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের প্রতি দোয়া আশীর্বাদ থাকলো। আমি আগেই বলেছি, সপ্তম অধ্যায়ে তোমাদের রসায়ন বিজ্ঞান আলোচনা চলতেছে স্কুল লেভেলে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তাপের একটা পরিবর্তন ঘটে। এই তাপের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এর আগে আমি বলছি রাসায়নিক বিক্রিয়াটা কী। রাসায়নিক বিক্রিয়া প্রাথমিক ধারণা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে রাসায়নিক বিক্রিয়ার পদার্থের যে পরিবর্তনের কথা বলা হয়েছে, বলা হয়েছে রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। এবার আমরা তাপের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ দুটো উদাহরণ দিয়ে আমরা দেখি। নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাস, এর গঠন হলো এরকম। তোমরা জানো নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস, এই হাইড্রোজেন গ্যাসের গঠন হচ্ছে এই ধরনের। এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, করে অ্যামোনিয়া উৎপন্ন করে। এখানে দুই দিতে হচ্ছে, কারণ নাইট্রোজেন দুই, কাজে দুই দিতে হলো। তাহলে হাইড্রোজেন হলো ছয়, তাহলে তিন দিতে হচ্ছে। এবং এই বিক্রিয়াটা একটা অভিমুখী বিক্রিয়া, অর্থাৎ উৎপন্ন পদার্থ আবার বিক্রিয়কের দিকে ফিরে আসবে, আবার অর্থাৎ বিক্রিয়াটা চলমান। এটা আমরা লিসাক্লিয়ার প্রিন্সিপাল। এবং বিক্রিয়াটা ঘটাতে গেলে লোহা, অ্যালুমিনিয়াম, মলিবডেনিয়াম এবং বায়ুমণ্ডলের চাপ 200 থেকে 250 এবং তাপমাত্রা 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। এটাকে বলা হচ্ছে হেবার প্রণালীতে এটা করা হয়। হেবার প্রণালীতে এই বিক্রিয়াটা করা হয়, অর্থাৎ এই বিক্রিয়াটাতে এই গ্যাস এই পুরানো বন্ধনগুলো ভেঙে নতুন বন্ধন তৈরি করলো। এই যে নতুন বন্ধন তৈরি করতেছে, আগেই বলা হয়েছে রাসায়নিক পরিবর্তন মানে পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন তৈরি হবে। এবং এই বিক্রিয়াটা ঘটাতে গেলে এই অঞ্চলটাতে উত্তপ্ত হয়ে যাবে, অর্থাৎ তাপ ছেড়ে দিবে। অর্থাৎ প্রায় হিসাব করে দেখা গেছে 92 কিলো জুল তাপ এখানে উত্তপ্ত হবে। আবার একটা বিক্রিয়া দেখো, এখানে আবার একটা বিক্রিয়া যদি এই ধরনের করাই আমরা, নাইট্রোজেন সেখানে, এখানেও নাইট্রোজেন নিলাম গ্যাস এবং অক্সিজেন গ্যাস নিলাম, অক্সিজেন গ্যাস নিলাম, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস বিক্রিয়া করাইলাম। এটাও অভিমুখী বিক্রিয়া, সেটা নাইট্রিক অক্সাইড হলো, নাইট্রিক অক্সাইড হলো, এটাও গ্যাস, এটাও গ্যাস। এই বিক্রিয়াটা ঘটাতে গেলে এখানে তাপ সরবরাহ করতে হবে প্রায় 180 কিলোজুল তাপ সরবরাহ করলে তবেই রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হবে। তাহলে এখানে তাপ লাগতেছে, তাপ বায়ুমণ্ডল থেকে তাপ নিচ্ছে 118 ডিগ্রি তাপ, 118 কিলোজুল, আর এখানে তাপ ছেড়ে দিচ্ছে 92 কিলোজুল তাপ উৎপন্ন করতেছে কিলোজুল। তাহলে রাসায়নিক বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা সংঘটিত করার জন্য, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে ভেঙে অ্যামোনিয়া যখন তৈরি হচ্ছে, তখন ওই অঞ্চলটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ তাপ ছেড়ে দিচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আর এই বিক্রিয়াটা সংগঠনের জন্য 180 কিলোজুল তাপ এখানে প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ এখানে +180 কিলোজুল তাপ লাগতেছে, আর এখানে উৎপন্ন করতেছে 92 কিলোজুল তাপ উৎপন্ন করতেছে। তো এই যে বিক্রিয়াগুলো পুরাতন বন্ধন ভেঙে নতুন বন্ধন তৈরি করতে যে কাজটা করতে হচ্ছে, এই কাজটা করার জন্য কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ায় আভ্যন্তরীণ শক্তি এত বেশি, সেটাকে ভাঙতে গিয়ে প্রচুর পরিমাণ শক্তি খরচ করতে হচ্ছে। আবার কিছু নতুন বন্ধন তৈরি হওয়ার পর ওই অঞ্চলটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ বায়ুমণ্ডল তাপ ছেড়ে দিচ্ছে আর বায়ুমণ্ডল তাপ নিচ্ছে। তাহলে রাসায়নিক বিক্রিয়া তাপের উপর ভিত্তি করে দুই ধরনের, একটা হচ্ছে এক্সোথার্মিক আর একটা হলো এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক অর্থাৎ তাপ হারিন ও তাপ উৎপাদিত,
তাহলে তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া তার বায়ুমণ্ডলে তাপ ছেড়ে দেয় ওই সমস্ত বিক্রিয়াকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া, এক্সোথার্মিক রিয়াকশন। যেমন হেবার প্রণালীতে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করার জন্য 92 কিলোজোল তাপ উৎপন্ন করে, অর্থাৎ এর এর আমরা এর পরবর্তীতে শিখব ডেল এইচ এনথালপির যে পরিবর্তন, এর এনথালপির পরিবর্তন মনে রাখিও। তাপ উৎপাদী বিক্রিয়ার বেলায় এনথালপির পরিবর্তন হবে -9 মাইনাস চিহ্ন, আর এটার বেলা হবে প্লাস চিহ্ন, অর্থাৎ +180 কিলো। অর্থাৎ তাপ হারি বিক্রিয়ার বেলায় ডেল এইচ এনথালপির যে পরিবর্তনটা হবে, এনথালপির সম্বন্ধে বলতে গেলে বলতে হবে এনথালপি পাওয়া যাবে এনথালপি ইজ ইকুয়াল টু ই প্লাস পিভি, অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি এবং সে চাপ এবং আয়তন গুণ করে যোগ করলে এনথালপি পাওয়া যাবে। এই এনথালপির পরিবর্তনটাই হচ্ছে উৎপন্ন এবং বিক্রিয়ক পদার্থের মধ্যে যে পরিবর্তনটা সেটা হলো এনথালপির পরিবর্তন। এই আলোচনা এখানে নেই, আলোচনা পরবর্তীতে তোমরা বড় ক্লাসে হলে এনথালপি সম্বন্ধে অনেক কথাবার্তা আছে সেগুলো তোমরা আলোচনা পাবে। এখানে তোমাদের শুধু বলতে হবে তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া যে দুই ধরনের এটা তোমাদেরকে বুঝতে হবে। বায়ুমণ্ডলে এমন কিছু বিক্রিয়া আছে, যেমন আমরা কয়লা জ্বালাচ্ছি, গ্যাস জ্বালাচ্ছি, তাপ উৎপন্ন হচ্ছে, সাপ দিয়ে আমরা রান্নাবান্না কাজ করতেছি, তুমি আমি যে খাদ্যদ্রব্যগুলো খাচ্ছি শরীরের মধ্যে তাপ এনার্জি সৃষ্টি হচ্ছে, এনার্জি হচ্ছে, সেই এনার্জি আমরা চলতে পারতেছি। ঠিক তেমনি এমন কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো আমরা বায়ুমণ্ডল থেকে তাপ নিয়ে বিক্রিয়াগুলো ঘটানো হচ্ছে, যেগুলো বায়ুমণ্ডল থেকে তাপ নিয়ে বিক্রিয়াটা সংঘটিত হবে সেগুলো তাপ হারি বিক্রিয়া, আর যেগুলো উৎপন্ন করতে সে তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা খাদ্যদ্রব্য খাই, শরীরে আমরা এনার্জি পাই, তাপ এক ধরনের শক্তি, তাপ হলো শক্তি। অর্থাৎ আমরা যদি খাদ্যদ্রব্য না খাই, আমাদের ভিতরে যদি দহন না হয়, দহন হয়ে বার্ন হয়ে আমাদের শক্তি উৎপন্ন হয়, সে শক্তিতে আমরা চলতে পারি। অর্থাৎ আমাদের প্রতিনিয়ত যে আমরা খাচ্ছি সেখানে একটা রাসায়নিক পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এবং এই পরিবর্তনের মধ্যে তাপ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে দহন বিক্রিয়া। এই দহন বিক্রিয়াতে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সে তাপ দিয়ে সে শক্তি দিয়ে আমরা চলতে পারি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া, হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের জন্য তাপ উৎপাদী বিক্রিয়া, আর হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করার জন্য তাপ হারি বিক্রিয়া, এই দুটো তোমাদের আলোচনা। এরপরেও আলোচনা হবে ইলেকট্রন স্থানান্তর উপরে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। তোমাদের সকলকে ধন্যবাদ।